সতী হলি কবে লাঙ্গল্য জবে, এরকম একটা আমাদের বাঙাল গো একটা কথা আছে। তো কথাটা যে কোনো অংশে ভুল না সেটা কিন্তু আমরা বুঝতে পারি, আর বিশেষ করে দালাল টাইপস মানুষগুলোকে দেখলে তো একদমই বুঝতে পারি যে এই কথাটা ভাই যে বলে গেছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলে গেছে, যে সতী হলি কবে লাঙ্গল্য জবে। কারণ যে যে সতী পাড়ার কথা ও বলছে, বিশ্বাস করো সতী মাতা থাকলে না বলতো আমার নামে ভাই সতীপীঠ তৈরি করো না, এর নামে করো। মানে সন্দীপের এত সুন্দরভাবে ও ভালো চায় তোমরা ভাবতে পারবে না, তোমরা জাস্ট ভাবতে পারবে না। মানে আমরা দেখে আমি জাস্ট গদগদ হয়ে যাই যে মাইরি, মানে তোরা তো ঠকতে পারিস না বল, দোগলামি কি জিনিস। মানে সন্দীপ নাম্বার ওয়ান দোগলা। আগের দিনকে বোম ফাটিয়ে যে হনুমানগুলোকে তাড়িয়েছে, আজকে তাকে দেখেই বলছে বজরংবলী ঠিক তোদের মতন। কালকে দাঁড়িয়ে যারা কিনা তোর চিল হরণ করেছে, চিল হরণ বুঝতে পারি তো, ছিঁড়েছে চিল হরণ করেছে, আজকে তাদের একদম আন্টু আন্টু হান্টুতে তুই একদম আসক্ত। অবশ্যই কোনো মুখের ভাষার কথা বলছে, সেসব মানুষগুলো তোর কাছে প্রিয় খাতায় বুঝতে পেরেছি। তো দোগলামি যে তোরা পারিস না এটা বোঝা, এগুলো কি দোগলামি ধরি, এগুলো তো সততা। যখনই সততার গাঁটটা মেরে দেয় তখনই গিয়ে কী হয় বলতো, তখন গিয়ে কী করতে হয়, তখন প্রচণ্ড পরিমাণে কিস্তি খামারি। মানে আমি কোনো রকম ষড়যন্ত্র মনযন্ত্র করতে চাইনি, অন্যরা করিয়েছে আমাকে দিয়ে, এরকম বলে অন্যের নামে ব্লেম দিয়ে দেওয়া যায়। তারাও ঠিক একদম দরজার বাইরে একদম কাস্টমারের লাইনে একদম স্টেশন অব্দি লাল করিয়ে দেয়, তারপরে দাঁড়িয়েও এইরকম। এগুলো দোগলামি তো নেই, এগুলো সততা। দোগলা তো সন্দীপ, দোগলা তো সন্দীপ। তো এই গামলার ফ্যামিলি ভীষণ প্রিয়, ভীষণ পরিমাণে আও ভক্তি। কাকু বলবে না, দাদা, কাকু বললে জিনিসটা এ হয়ে যাবে, দাদা বললে বুঝতেই পারছো তোমরা, মানে ভক্তি বেশি দেখানো যাবে না, বুঝতে পেরেছো, অভক্তিটাই সেখানে, অভক্তি মানে সেই লেভেলের আর কি, ভীষণ বদমাশ আমি যাবে, সেটা বড়ো কথা না। বড়ো কথা হচ্ছে আও ভক্তি কাকুর মতন শ্বশুর ঘরে ঘরে প্রত্যেকটা নারীর পাওয়া উচিত। আর বাবা, বাবা আও ভক্তি কাকুর মতন বাবা, হ্যাঁ ছেলে মেয়ের মধ্যে কাউকে মানুষ করতে পেরেছে, কাউকে। আজকে ছেলে এমন যে কিছু করে খেতে পারে না, হয় বাবার ঘাড়ে আর এখন বোনের ঘাড়ে বসে খাচ্ছে, মানে সংসারটা বোন আর বাবার মাঝখানে ঝুলছে। তারা যদি চালায় তাহলে এই সংসার চলবে, আদারওয়াইজ চলবে না। এইরকম গুণবান সৃষ্টি করেছে ছেলেকে, অথচ 8 পাস বলে খিল্লি ওড়ানো হয় সন্দীপের। বোঝাতে পারছি সন্দীপ 8 পাস বলে ওকে করে খিল্লি ওড়ানো হয়, অথচ যার বাপ একটা নাকি প্রশাসনের কাজকর্মের সাথে জড়িত, তার ছেলেকে এমন তৈরি করেছে যে সে তার বিবাহ করা বউ নিয়ে সংসারটা বাপের ঘাড়ে নয় বোনের ঘাড়ে খায়, বুঝতে পারছি। আচ্ছা তারপরে মেয়ে মানুষ করেছে, 18 বছর পূর্তি হতে না হতেই মেয়েকে 5 দিন 5 রাত্রির ট্রায়ালে পাঠিয়ে কনফার্মেশন নিয়ে এসে চট জলদি পটবিহা, মানে চট মাংনি পটবিহা করে দিয়েছে। নিয়ে 5 বছর পর মেয়ের আর ভালো লাগছে না ভাই, আরে ওর থেকে লেটার কোয়ালিটি বেশি ভালো, এটা মেয়ের মনে হয়েছে, ঠিক আছে। মানে ওই যে এই আয় আমি তোর খুব খুলব, তোর পেটে চুমু দেব, তোর গালে চুমু দেবো, মানে এই এই যে এই যে এই যে এই যে হেক্স চ্যাটগুলো এই এরকম কথাবার্তায় ভীষণ পরিমাণে আসক্ত হয়ে গিয়ে, ও বুঝলো সন্দীপ তো কোনো সময় আমাকে বলেনি যে তোমার ব্রা খুলবো তোমাকে হামু দেবো। মানে স্বামী এইসব কখন বলবে, 5 বছর সংসার করার পরেও বলবে আমি তোমার ব্রা খুলবো তোমাকে হামু দেবো, বলবে বলবে তখন দাঁড়িয়ে বলবে তোমাকে দেখবো না আমার ধরে রাখতে পারে সব পড়ে যায়, তখনও কি বলবে? ফ্যাক্ট, কারণ সে তো জানে আমারই বউ, আমারই বউ, আমার ওর সাথে রোম্যান্স করার হলে আমি করতে পারি যখনই ভালোবাসা, আবার রোম্যান্স ওইভাবে দেখিয়ে ভালোবাসা নাকি, ভালোবাসি, কিন্তু এদের কাছে ভালোবাসার ডেফিনেশনটাই আলাদা। তো এইরকমভাবে মেয়ে মানুষ করেছে, ছেলে মানুষ করেছে, কে আও ভক্তি শ্বশুর। এইরকম শ্বশুর গড়ে গড়ে থাকা উচিত, কারণ ওর মাস্টার মশাই দেবতুল্য
যাকে কিনা সমস্ত গোটা এলাকা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, সেই মানুষটা ওর দিকে ক্যামেরা প্যান করে কখনো বলেনি, আরে বৌমা দেখো আমার বৌমাকে কত ভালো ব্লগিং করছে। এইটা ওর আফসোস, এটা ওর আফসোস। ভাই কিছু চাইতে গেলে কিছু দিতে হয়, আমি চারানাও দেবো না অথচ আমি এক টাকা পাওয়ার আশা করবো, বুঝাতে পারছি বিষয়টা? ও ভীষণ আশা করে, তো এরকম আশা তো ওর শ্বশুর শাশুড়িও হয়তো করে থাকতে পারে অন্যের বাড়ির বউকে দেখে, যে বাবা কী হারে শ্বশুর শাশুড়িকে সম্মান করে, শ্রদ্ধা করে, খুঁটি নাটি মনে রাখে। ওর এমনই মানে বুঝে রান্নার তখনই মজা লাগে যখন কি না সেই রান্নার প্রশংসা হয়। তাহলে গামলা বিগত 5-6 বছর কী ছিঁড়েছে, যেখানে ওর বৌদি 1 বছরে ওর থেকে বয়সে ছোট হয়েও সুন্দর পরিপাটি সংসারী হয়ে উঠেছে। শ্বশুরবাড়ির লোককে মন যদি পাওতে হয় এইরকমভাবেও পায়, কাজকর্ম করছে, পটের বিবিষে যে ঘুরে বেড়াচ্ছে না সেটা শ্বশুরবাড়ির লোক দেখতে পাচ্ছে। খুঁতটা ধরবে কোথা থেকে বৌমার, খুঁতটা ধরবে কোথা থেকে? গরিব বাড়ির মেয়ে, সমস্ত ওর স্বামীর দায়িত্ব আর ওর খাওয়ার ভার নেয় এরা, তো ওকে তো কাজ করতেই হবে, আরও বেশি করে করতেই হবে, সেটা ওর করার মানে জায়গা। আর যেখানে গামলা ব্লগিং করতো, রানী সেজে বসে থাকতো, কাজ করতো কে? ওর শাশুড়ি। বলতে বসেছে, বলতে আও ভক্তির মতন শশুর পেলে ও একবারে হর্নি হয়ে উঠতো, একবার হর্নি করে দৌড় মারত। ইডিয়েট একটা, মূর্খ কোথাকার, দোগলা না, বলছে ভীষণ পরিমাণে, এই যে ঘুঘু দেখেছো ভাব দেখো নি, ভিডিওটা কোথায়, ওই ভিডিওটা কোথায়? বলছি ঘুঘু আর ফাদের ভিডিওতে বলছে যে যান যান সত্যি জায়গায় যান, আর কাকে টাইট দিন, কিমাকে টাইট দিন, ঠিক ঠিক সেরকম না যেরকম MSL তোকে টাইট দিয়েছিলো, মানে 6-6টা ভিডিও একদম টেকডাউন করিয়ে দিয়েছিলো, এখন সালে MSL এর এগেনস্টে কিছু বলতেই পারি না, মহা সমস্যা। একটায় খাসি খাইয়ে তোর মুখ বন্ধ করে দিয়েছে, আর এমন কেসের বাউন বাণ মেরেছে বাণ, হ্যাঁ মুখ বন্ধ হয়ে গেছে, মুশকিল মুশকিল। ঠিক সেরকমভাবে মানে সীমার মুখটা যদি বন্ধ করে দেয় ভালো হবে, কারণ কখনো মানে ও যেভাবে বলে এই মারবো এই ধরবো এগুলো বলা কখনো উচিত না, আমরা ক্যামেরার মধ্যে এইরকম হিংস্রতা দেখাতে পারি না, তাই না? বলছে আমি কখনো বলেছি, আমি কখনো সন্দীপকে বলেছি যে সন্দীপকে পেলে মারবো এ করবো? জুটি আমি আছি না মনে করাচ্ছি, দাঁড়া তোর কমেন্ট বক্সে এসেছিল আসানসোলে কোথায় গেছে, দাঁড়িয়ে থেকে ইট মারবো ঢিল মারবো চলন্ত গাড়িতে, তুই সেখানে ক্যাকাস লাভ রিয়াক্ট মেরেছিলে বুঝেছ, যাতে সেটা সহমত পোষণ হচ্ছে, বুঝে যাচ্ছিল জল 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 করে সহমত পোষণ হচ্ছে যে হ্যাঁ অবশ্যই মারুন মারুন ঢিল মারুন, তাহলে সেইটা হ্যাঁ এরকম স্বামী থাকার থেকে মরে যা মরে যা। এই কে বলেছিল রে, কে বলেছিল? হ্যাঁ আজকে তুই বলছিস যে ফ্ল্যাট নিয়ে যেটা বললি সেটা একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আজকে ওদের বাড়িতে গ্যাস নেই, এই আও ভক্তিদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, কেন ফুল ফ্যামিলি মিলে চলে গেলো না কেন, কত দূর মেয়ের বাড়িতে দুদিন কাটিয়ে আসতো, ফ্ল্যাটটা তো নেওয়া আছে, দুদিন কাটিয়ে আসতো, জমিয়ে রান্নাবান্না সেখানে হতো, যে খরচাটা বাড়িতে করেছে সেই খরচাটা সেখানে বসে করতো, কেন গেল না ফ্ল্যাটটাকে সাজিয়ে রাখার জন্য, বন্ধ করে রাখার জন্য পয়সা দিচ্ছে, মাংনায় সব পয়সা আসছে পয়সা উঠছে, থামবি থাকলো না। উনি আবার বেশি দিন এই পাপের বোঝা নিতে পারেন, উনি চলে গেছেন, শুনলাম নাকি ওনার ছোটো মেয়ের ছেলের নাকি বিয়ে ঠিক হয়েছে, ছোটো ছেলের না কার এরকম একটা কমেন্ট দেখলাম, তাই জন্য নাকি উনি গেছেন। তাহলে এরা এখানে কী ছিঁড়ছে, সবাই যাচ্ছে না কেন, এরকম তো কথা কানে আসলো না। আর ওর স্বামী বেশিক্ষণ পাপের এটা নিতে পারে না, ওই জন্য মাঝে মধ্যেই পকার পাত হয় যে তোরা বাবা তোদের পাপ তোরা কুড়া, শেষ বয়সে যে আমি আর কুড়াতে পারছি না। সেখানে তুই বলি কদিন আর থাকবে, না না অবশ্যই করে আয়ু, হ্যাঁ বলে ঠাম্মির একদম চ্যাক করে একটা মৃত্যু কামনা করে দিলি, আরে কতদিন আর থাকবে বুড়ি, আজ নয় কাল লটকাবে, তুই সব সময় কখনকার মৃত্যু বাই দাবে, এই যে লোকের পরিবার নিয়ে এত চর্চা করছিস, তুই বলি আজকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, অনুষ্ঠানই ছিল কিন্তু বাট লেকিন কালকে তোমরা আমার ব্লগ ভিডিওতে সেটা শুনতে পারবে, দেখতে পাবে না, ও তোর তো আবার বারণ, মানে ক্যামেরা নিয়ে সৌর সাউরি বা বাড়ির কোনো অনুষ্ঠান দেখানোতে
এরকম বারণ করা আছে, বুঝতে পেরেছো? শাটার ডাউন, শাটার ডাউন, শাটার ডাউন, কোনো ভিডিও করা চলবে না, ঠিক আছে? তাই সবাই না ব্লগ চ্যানেলে কান পেতে শোনো, হ্যাঁ, কেউ দেখো না, দেখনে কা নেই, খালি শুননে কা। হ্যাঁ হ্যাঁ, একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে এই এই রান্না হয়েছে, অনুষ্ঠানের টপিক এটা ছিল, আমি এই রঙের শাড়ি পরেছি, কিন্তু দেখানো যাবে না, বুঝতে পারছি? এইরকম ফ্যামিলি ওর পরিস্থিতি, ওর ওর স্টেটাস ওর ফ্যামিলিতে এটা, ও বিচার করতে বসে সন্দীপের পরিবারের কি, গামলার পরিবারের কি, তার পরিবারের কি, ওর পরিবারের কি, সবার পরিবার নিয়ে ওর মাথা ব্যথা। কিন্তু ওর পরিবারে ওর অস্তিত্ব, ওই যে ফিশ কাউশিয়া মাসির যে টপারওয়্যারের তেলের কোটোটা ছিল, ঠিক সেই রকম একদম মোটা লেয়ার পড়ে গেছে, কেউ ধোয়ও না, কেউ পোষেও না, খালি ইউজ অ্যান্ড থ্রো, ইউজ অ্যান্ড থ্রো, বুঝতে পেরেছ? ওর দশাটা এখানে এইরকম হয়ে গেছে। বাই দ্য ওয়ে, মনে পড়ে গেল, ফিশ কাউশি মাসি ক্র্যাকার কিনতে গেছে, ক্র্যাকার কিনতে গেছে ছেলের জন্য। ছেলে ওনার ভিডিওতে মুখ দেখাতে চায় না, বলেছে আমার মুখ দেখাবে না, মজা করছে, যার তার যা তা করে বেড়াচ্ছে, ছেলে বলেছে আমার মুখ দেখাবে না, আমার প্লেটের চাউমিনটা দেখাচ্ছে দেখিয়ে দাও, মুখ দেখাবে না। যত বাইরে থেকে আসা সমস্ত সবজির প্যাকেটগুলো সমেত একটা বেড কভার পাতা ছিল ওটা, তার মানে ওটা হয় ডিওয়ান বা বেডিংসের সেট, যেখানে ও শোয়ে বা বসে, সোফা হোক, সোফা মনে হলো না, ওখানে বেড কভার পাতা ওর মধ্যে ঢেলেছে। ভাবো কী গিদর, কী গিদর এই ফেশ কাউজা মাসি, বলে আমি একটু মাছ কড়া কড়া খাই, এই বলে মাছকে উল্টে পাল্টে আবার লাল লাল করে ভাজলো। আমি খালি তাকায় আছে, কড়াই খানা আবার উল্টায় না যায়, ফুলজুরি অবধি উনি সীমিত, এর বেশি ধুমপাড়াস হয়ে গেলে ওনার আবার কাঁপা শুরু হয়ে যাবে। সেই জন্য তো যেটা বলছিলাম, লাইনচ্যুত হয়ে গেলাম, মানে এইটা হচ্ছে দালালের বক্তব্য, বুঝতে পেরেছো তো? ও কখনো কারুর নামে ক্ষতি চায়নি, এদিকে বলছে কালকে সাইক্লোন আসবে, কালকে ঝড় আসবে, যে কটা মোটা আছে আমাকে বললি মনে হলো মোটাটা, শোন মোটা জিনিস চট করে উড়বে না, কিন্তু তুই নিজে খাটপাট ধরে দাঁড়িয়ে থাকিস, দেখা গেলো তুই গ্রিল ধরে দাঁড়িয়ে আছিস আর পিছনে তুই উড়ছিস, একবার ইমাজিন করো সিনটা, ও নাইটি পরে শটাং উড়ছে অথচ গ্রিল ধরে আছে, বাতাসে গামছা ওড়ার মতন, ও মাই ডগ। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হলো এটা নিয়ে একটু বলি, আও ভক্তির প্রতি ও একবারে ভাগ ভাগ করে ভালোবাসা দেখাচ্ছে, বুঝতে পেরেছো তো? মানে MSL যেমন ওর পেছনে এরকম টাইট মেরেছিল, সেরকমই আওভক্তিকে অ্যাপ্লাই করছে, হর্নি হয়, হর্নি হয়ে বলছে যে দিন না, টাইট দিন, একটু টাইট দিন তো। ভীষণ পরিমাণে আপনি নেগেটিভ কমেন্টকে হ্যান্ডেল করতে পারেন, কারণ আপনার হ্যান্ডেলে জোর আছে, কী জানো, বেল বাজাবো বসবি আমার সাইকেলে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করা যায়, বুঝতে পেরেছো? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।